বিশেষ করে আমাদের উপমহাদেশের আলেমদের যে অবস্থা, যে সামান্য কিছুতে এদিক ওদিক যাওয়াটা কোনো ব্যাপার নাই। তো দেখে জিজ্ঞাসা করো, আসার কাবু আম্মা নাহানো ফি, আমরা যে বিচার বিভাগ তোমাকে দিতে চাইছি বা আপনাকে যে বিচারপতি বানাতে চাইছি, এই ক্ষেত্রে কি আপনি রাজি হতে চান না? কেন? বললেন তিনি, আসলাহাক আল্লাহ ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিন, খলিফাদেরকে আমিরুল মুমিনিন বলা হয়। আমিরুল মুমিনিন আল্লাহ আপনাকে সঠিক পথে রাখুন, ভালো রাখুন। লা আসলাহু লিল কাবা, আমি বিচার বিভাগের যোগ্য নই, আমি কারো বিচার করতে পারবো না, আমার মধ্যে এই যোগ্যতা নেই। কে বলছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলছেন যে আমি বিচার করতে পারবো না, বিচার করার আমার মধ্যে যোগ্যতা নেই। আর আমাদের দেশের আলেমদের কথা তো রাখেন, তাদের মধ্যে তো যোগ্যতা আছে কিছু, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মধ্যে যথেষ্ট যোগ্যতা ছিল, তারপর তিনি বলছেন না এই যোগ্যতা আমার নেই। আর আজকালকার আমাদের সমাজের যারা সালিস করে গ্রাম্য বিচার, চেয়ারম্যান থেকে শুরু করে নেতা মেম্বার গুলি থেকে শুরু করে আর ওই মন্ডল মতবর আর সর্দার থেকে শুরু করে, তাদের কথা বলেন যে কি অবস্থা, যদি কোথাও বিচারের সুযোগ পেয়ে যায় আগে হাঁটলো, আগে হাঁটলো বিচার করতে হবে, খুশির শেষ না যে বিচার করতে পারবো। আর এইসব বিচারে আগে থেকে তারা সিদ্ধান্ত নেয় যে বিচারে কাকে জিতাতে হবে, কাকে হারাতে হবে। ছোট কাল থেকে বিচারগুলিতে বসে বসে কান শুনে মুখস্থ রেখেছে সব, আগে থেকে তারা প্রস্তুত হয়ে আছে যে অমুক ব্যক্তিকে, অমুক পরিবারকে, অমুক বংশের লোককে জিতাইতেই হবে আর অমুকদেরকে পরাস্ত করতেই হবে। এ হচ্ছে আমাদের দেশের সামাজিক বিচার, যাকে সালিস বলা হয়। আর মানবরচিত বিধান দিয়ে যে কোর্টে বিচার হচ্ছে, তার কথা তো বুঝতেই পারছেন যে মানবরচিত বিধান দিয়ে বিচার করে কি করে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে? যাদেরকে আল্লাহ জালেম বলেছেন, যাদেরকে আল্লাহ ফাসিক বলেছেন, যাদেরকে আরো পাক আল্লাহ পাক রব্বুল আলামিন আরো শক্ত ভাষা দিয়ে, যদি তারা আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করে বা অযোগ্য মনে করে, অচল মনে করে, তা আল্লাহ পাক কাফেরও বলেছেন, তো তাদের দ্বারা আর কি করে শান্তি প্রতিষ্ঠা হতে পারে? যখন কোরআন এবং হাদিস দিয়ে আব্বাসীয় যুগে ওমাইয়াদের যুগে, তখন মানবরচিত বিধান দিয়ে বিচার হইতো না, তখন কোরআন সুন্নাহ দিয়ে বিচার হইত, ফিকহ দিয়ে বিচার হইত, ইসলাম দিয়ে বিচার ফয়সালা হতো। তখনকার যুগে তিনি বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, আসলাহ লিল কাযা, আমি বিচার করার যোগ্যতা রাখি না। ফাকালা লাহু কাযাবতা, খলিফা মানসুর বলছেন যে আপনি মিথ্যা কথা বলছেন। কালা সুম্মা রাজা আলী ইসানি দ্বিতীয়বার আবার বললেন যে না, আপনাকে বিচারপতি হইতে হবে। ফাকালা আবু হানিফা কাদ হাকামা আলাইহি আমিরুল মুমিনিন আন্নী লা আসলাহু লিল কাযা, আমিরুল মুমিনিন আপনি আপনি তো ফয়সালা করে দিয়েছেন যে আমি বিচার করার যোগ্যতা রাখি না। কেমন করে, কেমন করে তোমাকে বলছি যে বিচারপতি তোমাকে বানাবো আর তুমি বলছো যে আমি বলছি যে তুমি বিচার বিচার করার যোগ্যতা রাখো না, কেমন করে? তা বললে আন্নাহু ইয়ানসুবুনি আলাল কাযিব, কারণ তিনি আমাকে বলেছেন যে কাযাবতা, আবু হানিফা তুমি মিথ্যা বলেছো। যেই ব্যক্তি মিথ্যা বলতে পারে সে বিচারপতি হতে পারে না, আপনি বলেছেন আমি মিথ্যা বলেছি। যখন তিনি অস্বীকার করলেন যে আমি বিচার করতে পারবো না, বিচারপতি হতে পারবো না, এই বিচার বিভাগ নিতে পারবো না, তখন কি বলেছিলেন খলিফা? দেখা যাবে আপনি মিথ্যা বলছেন। সুযোগ পেয়ে গেলে ইমাম আবু হানিফা আমাদের ফকিহ জ্ঞানী, আরেকবার যখন তার উপর প্রস্তাব আসলো এবং বাধ্য করা হলো যে আপনাকে বিচার বিভাগ নিতে হবে, তখন বললেন যে আমি তো যোগ্যতা রাখি না, আপনি তো বলেছেন। কেমন করে? আপনি বলেছেন এর আগে যে আপনি মিথ্যা বলেছেন, যে মিথ্যুক হতে পারে সে অন্যের কি করে হক বিচার করবে, সুতরাং আমার মধ্যে বিচার করার যোগ্যতা নেই। বললেন যে ফাইন কুন্তু কাজবান ফালা আসলো, সুতরাং আমি যদি সত্যি মিথ্যুক হই যেমন আপনি বলেছেন, তাহলে কখনোই আমি বিচারের যোগ্য নই, বিচার করার যোগ্য নই, আমি বিচারপতি হতে পারি না। ওয়াইন কুন্তু সাদেকান, আর যদি আমি সত্যবাদী হই, যদি আমি সত্যবাদী মিথ্যুক নাই হই, ফাকাত আখবার তো আমির আল মমিন, তাহলে আমির আল মমিনকে আমি বলে দিছি আন্নি লা আসলো, আমার কথায় আমি সত্যবাদী যে আমি বিচার করার যোগ্যতা রাখি না, আমি যেটি বলছি সেই কথাটি আপনি আমার কাছ থেকে গ্রহণ করুন, আমাকে বিচার প্রতি হওয়ার জন্য বাধ্য করিয়েন না। ফারাতাহু ইলাল হাবস, তখন খলিফা মানসুর ছাড়লেন না, জেলে ঢুকিয়ে দিলেন, জেলে থাকো, তুমি বিচারপতি হবে না, জেলে থাকো। এইভাবে ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরামদের জুলম অত্যাচার হয়েছে, কিন্তু তারা হকের ওপর এবং ইমানের হেফাজতের জন্য তারা অটল থেকেছেন।
বিচার বিভাগে যাব, আমার দ্বারা কত লোকের জুল অত্যাচার হবে, কত লোকের হক নষ্ট হবে, কত যে আমার উপর গুনাহ হবে। কালকে আমাকে আসামির কাঠ গড়ে আমাকে দাঁড়াইতে হবে, যাদের জুল হয়েছে, হক নষ্ট হয়েছে বা ঠিক বিচার আমি করতে পারি ষোলো আনা, তারা এসে আল্লাহর সামনে যখন আমার বিরুদ্ধে কেস করবে তখন আমি কি জবাব দিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে? সুতরাং এইভাবে তারা কাজাকে অস্বীকার করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল সম্পর্কে বলে দিই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম যেমন বলা হলো 80 হিজরিতে এবং ইন্তেকাল হচ্ছে 150 হিজরিতে। তার বয়স তাহলে ছিল 70 বছর বয়স। 70 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দিয়েছেন যে অনেকে হয়তো শত শত বছরেও সেই কাজগুলি করতে পারবেন না যেই কাজ করে গেছেন এবং উম্মতের কাছে কোরআন এবং হাদিসের খেদমত ছেড়ে গেছেন। ইমাম আবু নুআইম রহমতুল্লাহ আলাইহি বলছেন, মাতা আবু হানিফা ফি সানাদা 50 আমিয়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন এবং 80 হিজরিতে তার জন্ম হয়েছে এবং তার ইন্তেকালের সময় তার বয়স ছিল 70 বছর। বাগদাদে তার ইন্তেকাল হয় এবং এই ক্ষেত্রে সহি হচ্ছে, যদি ইখতিলাফ রয়েছে তার ইন্তেকাল কোথায় হয়েছে, বাড়িতে হয়েছে না জেলে হয়েছে, তা বলছে ওয়াসাহি আন্নাহু তুফিয়া ওয়া ফি সিজন, জেলে থাকা অবস্থাতেই তার ইন্তেকাল হয়েছে। জেল থেকে তার মৃতদেহ জানাজায় গিয়েছে এবং কবরস্থানে পৌঁছেছে। ওয়াসাল্লা আলাইহাল হাসান ইবনে উমারা, তার জানাজার ইমামত করেছেন হাসান বিন উমারা রহমতুল্লাহ আলাই, তিনি বাগদাদের কাজী ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয় রজব মাসে, 150 হিজরি রজব মাসে। আর বাগদাদের একটি কবরস্থানের নাম ছিল খাইজরান বলে কবরস্থানটির নাম। সেই কবরস্থানের পূর্ব দিকে তার তাকে দাফন করা হয়, তার কবর এখনো সেখানে লোকেরা জানে। কিন্তু আজকালকার জামানায় কোনো আইম্মাই কেরাম, কোনো মুহাদ্দিস, কোনো আলেমের কবর জেনে রাখা একটি বড় ফিতনার কারণ হয়ে গেছে, বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানে। যদি কোনো বড় ব্যক্তিদের কবর যদি জানা যায় তাহলে সেখানে শিরক শুরু হবেই হবে। বায়েজিদ বোস্তামী কখনো চিটাগাঁয়ে গিয়ে না গিয়েছে না সেখানে গিয়ে মারাই গেছে, তার ইন্তেকাল তো সেখানে হয়নি, তারপরে পূজা হচ্ছে। আর যাদের কবর আছে তাদের তো হচ্ছে, যেই কবরগুলি পাকা হয়েছে, যেই কবরগুলি সম্পর্কে জানা গেছে যে এগুলি হয়তো আল্লাহর নেক বান্দা ছিল অথবা ইমাম ইমাম ছিলেন, আলেম ছিলেন, মহাদ্দেশ ছিলেন ইত্যাদি, সেগুলি ফিতনার কারণ হয়ে গেছে। সুতরাং কবরের পিছনে ছুটা এটি আহলে সুন্নাতুল জামাতের আকীদা নাই। আমরা যে কোনো জায়গা থেকেই দোয়া করি না কেন, আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, এই উম্মতে মুসলিম আর নরনারীর জন্য দোয়া আমাদের পৌঁছিবে। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। আমাদের দেশের মজাপন্থী গোঁড়ারা অনেকে ধারণা করে যে যখন চারটি মজাব হয়েছে আর চার এমাম, তখন এক এমামের অন্য এমামের সাথে মনে হয় মতন দ্বন্দ্ব ছিল আর তাদের একের অপরের আক্রোশ ছিল, শত্রুতা ছিল, বিদ্বেষ ছিল, যেমন মজাপন্থীদের মধ্যে রয়েছে। বর্তমান মজাপন্থীদের মধ্যে যেমন কন্দল রয়েছে, হানাফি সাফিকে বরদাস্ত করতে পারে না, সাফি হানাফিকে মালিক হাম্বেলি অন্যদের বরদাস্ত করতে পারে না, এই যে মজহাবি গোড়ামি, মজহাবি পক্ষপাতিত্ব, মজহাবি তাআসুব আর মজহাবি অন্ধত্ব, এসব যে আজকে শুধু নাই দীর্ঘ প্রায় 1200 বছর থেকে দেখা যাচ্ছে। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ভাষায় 400 বছর পর্যন্ত ছিল না, 400 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে মজহাবি গোড়ামি, মজহাবি অন্ধত্ব, মজহাবি পক্ষপাতিত্ব, মজহাবি কলহ বিবাদ এসব ছিল না। তার প্রসিদ্ধ কিতাব রয়েছে যে কিতাবের নাম হচ্ছে হুজ্জাতুল্লাহিল বালেগা, ভারত বাংলাদেশ পাকিস্তানের দাওরায়ে হাদিসে, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসে পড়া হয়, আলিয়া মাদ্রাসা সম্ভবত টাইটেলে কামেলে পড়া হয় কিতাবটি। তো ওই কিতাবে তিনি লিখেছেন শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, বলছেন এলাম জেনে রাখুন আপনারা, আন্না নাসা কানু ক্বাবলা আল মিয়াতির রাবিয়াতি গায়রু মুজতামাঈনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। মুসলিমরা সারা বিশ্বের, আন্না নাস কানু ক্বাবলা আল মিয়াতির রাবিয়া, চতুর্থ শতাব্দী পর্যন্ত মানে 400 বছর পর্যন্ত তারা গায়রু মুজতামাঈনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন, কোন এক মাযহাবের উপর অন্ধ অনুসরণ করা, কোন এক মাযহাবকে মানতে হবে বাধ্য, এর জন্য হয় হানাফি লেভেল লাগাতে হবে
না হলে সাফি হইতে হবে, না হলে মালিকি হইতে হবে, না হলে হাম্বলি হইতে হবে, 130 ফরজ আর চার মাজহাব চার ফরজ। হ্যাঁ, আর চারের আবার একটি মানে চার মাজহাব চার ফরজ, তো চারটে মানেন, আবার চারের একটি কেন? হ্যাঁ, রব কেন? রব খেয়ে কি পেট